Okay, so inert gas. Inert gas. Inert gas. Inert gas, right? Inert je word ta inert. Ei je word jeta kina inert. Ei word er mane ta ki? Ei word hocche inactive. Inert mane hocche inactive. Inert hocche inactive. Inert inactive. Inactive মানে কি একেবারেই ইনঅ্যাকটিভ মানে অ্যাকটিভ আর অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনঅ্যাকটিভ ফ্রম ইনঅ্যাকটিভ ইনঅ্যাকটিভ ইনার্টের সিনোনিম হচ্ছে ইনঅ্যাকটিভ তার মানে ইনার্ট গ্যাস ইউ উইল সে ইনার্ট গ্যাস বাট ইওর থিংকিং ইওর কনসিডারেশন হবে যে ইনঅ্যাকটিভ গ্যাস তাহলে কথা হচ্ছে যে এটা হোয়াট টাইপ অফ ইনঅ্যাকটিভিটি এই যে ইনঅ্যাকটিভ এই ইনঅ্যাকটিভটা হচ্ছে গিয়া কেমিক্যাল ইনঅ্যাকটিভিটি থেকে আসছে এখানে জাজমেন্টটা হচ্ছে কি এখানে জাজমেন্টটা কি যদি বলা হচ্ছে যে কোন একটা সাবস্টেন্স ইনঅ্যাকটিভ কোন একটা কেমিক্যাল সাবস্টেন্স ইনঅ্যাকটিভ তাহলে কোন একটা কেমিক্যাল সাবস্টেন্স ইনঅ্যাকটিভ মানে কি বোঝায় তার মানে তার কেমিক্যাল ইনঅ্যাকটিভিটিকে অ্যাড্রেস করে তার কেমিক্যাল ইনঅ্যাকটিভিটি কে অ্যাড্রেস করে রিমেম্বার ইনার্ট দিস ওয়ার্ড কামস আপ ফ্রম ইনঅ্যাকটিভ এন্ড ইফ ইউ কনসিডার যে একটা কেমিক্যাল সাবস্টেন্স ইনঅ্যাকটিভ কেমিক্যাল সাবস্টেন্স হচ্ছে ইনঅ্যাকটিভ একটা কেমিক্যাল সাবস্টেন্স ইনঅ্যাকটিভ তার মানে এটা কেমিক্যালি ইনঅ্যাকটিভ এটা কেমিক্যাল ইনঅ্যাকটিভিটি এটা কোনো ফিজিক্যাল ইনঅ্যাকটিভিটি না এটা কিসের ইনঅ্যাকটিভিটি কেমিক্যাল ইনঅ্যাকটিভিটি অর্থাৎ সে কেমিক্যাল অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকে কেমিক্যাল অ্যাক্টিভিটিসে সে পার্টিসিপেট করে না তারাই হচ্ছে কেমিক্যালি ইনঅ্যাকটিভ তার মানে এই ইনার্ট গ্যাসের নেমিংটা হইতেছে বিকজ অফ দে আর কেমিক্যালি ইনঅ্যাকটিভ বিকজ দে আর কেমিক্যালি ইনঅ্যাকটিভ ইনার্ট গ্যাস হচ্ছে কেমিক্যালি ইনঅ্যাকটিভ ইনার্ট গ্যাস কেমিক্যালি ইনঅ্যাকটিভ ইনার্ট গ্যাস দা এলিমেন্ট হুইচ ইজ বা হুইচ বিয়ার্স which bears 8 electron bolba 8 electron but bracket e mention korba except helium inert gas er definition dicchi inert gas er definition the element which bears 8 electron a element which bears 8 electrons that means except helium kar helium to 8 electron bear kore na ami mention kore niche except helium the element which bears 8 electron except helium in its outermost shell in inert gas is called inert gas. This is the definition of inert gas. This is the definition of inert gas. This is the definition of inert gas. Remember, Tale, what is inert gas if I ask you? What is inert gas if I ask you? Then your answer might be, the element of which, the element which bears 8 electrons, except helium sara in its outermost shell is called inert gas tumra inert gas er ei definition ta mention korba
এই যে এই ডেফিনেশনটা নো হোয়ার ইজ মেনশন, এই ডেফিনেশন কোথাও মেনশন না। যেভাবে মেনশন করে স্টুডেন্টরা, রেগুলার স্টুডেন্টরা কিভাবে মেনশন করে, এইভাবে মেনশন করে, দ্য এলিমেন্ট ইন গ্রুপ 18 আর কল্ড ইনার্ট গ্যাস। এইটা বলে, যদিও এটা একেবারে রং এমনটা বলবো না আমরা, ঠিক কিনা, এটা রং, এটা বলাও যাবে না যে দ্য এলিমেন্ট ইন গ্রুপ 18 আর কল্ড ইনার্ট গ্যাস। দ্য এলিমেন্ট ইন গ্রুপ 18 আর কল্ড ইনার্ট গ্যাস, দ্য এলিমেন্ট ইন গ্রুপ 18 আর কল্ড ইনার্ট গ্যাস। তাহলে এইটা কেমন ডেফিনেশন হইলো জানো? তোমাকে যদি বলি যে হুইচ ওয়ান ইজ অ্যালকালি মেটাল, তুমি বললা যে দ্য এলিমেন্ট ইন গ্রুপ 1, তোমাকে বললাম হুইচ ওয়ান ইজ আর্থ অ্যালকালি মেটাল, তুমি বললা দ্য এলিমেন্ট গ্রুপ হচ্ছে 2, তোমাকে বললাম হোয়াট আর হ্যালোজেন, তুমি বললা দ্য এলিমেন্ট ইন গ্রুপ 17, মানে এই ধরনের ডেফিনেশন, বুঝছো না এই কথাটা? এটা এক ধরনের ডেফিনেশন, হ্যাঁ এটা একরকম ডেফিনেশন। তো এইটাকে ডেফিনেশন না বলা, মানে এটাকে ডেফিনেশন বলাটার ক্ষেত্রে আমার কাছে একটু, মনে করো আমার একটু কেমন লাগে যে এইটা কেমন কথা। যদি তারে বললাম যে অ্যালকালি মেটাল কি, সে বলে গ্রুপ 1 এর এলিমেন্ট, তাকে বললাম আর্থ অ্যালকালি মেটাল কি, সে বললো গ্রুপ 2 এর এলিমেন্ট, তাকে বললাম হ্যালোজেন কি, সে বললো গ্রুপ 17 এর এলিমেন্ট, তাকে বললাম ইনার্ট গ্যাস কি, সে বললো গ্রুপ 18 এর এলিমেন্ট, এইটা ভাই কোন ধরনের ডেফিনেশন? এমন না ব্যাপারটা, কি বলো নাবিল? মানে এরকম একটা ডেফিনেশন যদিও অনেকেই দিবে, এন্ড আমাদেরকে সেখানে নাম্বার দিতেও হয়, আমাদেরকে নাম্বার না দিয়ে উপায় নাই, কারণ সে তার ভুল বলেনি, তার কথাটা এক্সেলেন্সে ঠিকই আছে। দ্য এলিমেন্ট ইন গ্রুপ 18 আর কল্ড ইনার্ট গ্যাস, সে জানে যে গ্রুপ 18 এর এলিমেন্ট কে ইনার্ট গ্যাস বলে, সে জানে যে গ্রুপ 18 এর এলিমেন্ট কে ইনার্ট গ্যাস বলে, কিন্তু কথা হচ্ছে যে এটা গ্রুপ 18 এ তো তুমি অ্যারেঞ্জ করছো বলে সে গ্রুপ 18 এ আছে, তার পরিচয় আগে না তার পজিশন আগে? তার তো পরিচয় আগে, সে তো আগেই ইনার্ট গ্যাস, তারপরে তার পজিশন গ্রুপ 18 এ হইছে, কথা বুঝে নাই? সে যদি গ্রুপ 18 এ না হইতো তাহলে কি তাকে ইনার্ট গ্যাস বলা যেত না? কথার কথা, সে যদি গ্রুপ 18 এ আমি যা না রাখতাম তাহলে কি সে ইনার্ট গ্যাস না হয়ে অন্য কিছু হয়ে যেত? টেল মি, গ্রুপ 18 এ যদি আমরা তাদেরকে না রাখতাম তাহলে কি তারা ইনার্ট গ্যাস হতো না? হতো স্যার, কারণ তাদের ইনার্ট গ্যাস হওয়ার কারণ হচ্ছে যে তাদের আয়ন ছিল 8 ইলেকট্রন, তাদের ইনার্ট গ্যাস হওয়ার কারণ হলো তাদের কেমিক্যাল ইনঅ্যাক্টিভিটি, তাদের ইনার্ট গ্যাস হওয়ার কারণ না তারা গ্রুপ 18 এ আসে বলে। যদি কেউ ওইভাবে দেখে যে গ্রুপ 18 এ আসে বলে ইনার্ট গ্যাস, কথা কি ঠিক হবে বলো? নো স্যার, কথা কি ঠিক হবে? নো স্যার, গ্রুপ 18 গ্রুপ 18 আসে বলে কি ইনার্ট গ্যাস, ব্যাপারটা কিন্তু এমন না। গ্রুপ 18 এ সে আসে বলে ইনার্ট গ্যাস, গ্রুপ 18 এ আসে বলে ইনার্ট গ্যাস না, ইনার্ট গ্যাস দেরকে আমরা গ্রুপ 18 এ রাখি, ইনার্ট গ্যাস দেরকে আমরা গ্রুপ 18 এ রাখি, তাই গ্রুপ 18 এর কোনো একটা গ্যাস দেখলে আমরা বুঝি যে এটা ইনার্ট গ্যাস। তাইলে এইটার এই ডেফিনেশনটা স্লাইটলি কি, মানে স্লাইটলি অবজেকশনেবল, এই ডেফিনেশনটা স্লাইটলি অবজেকশনেবল। যদি কেউ এভাবে ভাবে যে গ্রুপ 18 এ গেলেই সে ইনার্ট গ্যাস, বা ইনার্ট গ্যাস মানে গ্রুপ 18 মানে গ্রুপ 18 এর গ্যাস ইনার্ট গ্যাস, গ্রুপ 18 এ না হইলে ইনার্ট গ্যাস না, গ্রুপ 18 এ না হইলে ইনার্ট গ্যাস না, তার আলাদা আইডেন্টিটি নাই, সে গ্রুপ 18 এর মেম্বার হিসেবে ইনার্ট গ্যাস, মানে এমন না, সে নিজে এমনিতেই ইনার্ট গ্যাস, আমরা ইনার্ট গ্যাস দেরকে রাখছি গ্রুপ 18 এ, সে এমনিতেই ইনার্ট গ্যাস, তাকে আমরা রাখছি গ্রুপ 18 এ। তাহলে তাকে যদি ডিফাইন করতে বলি, ইনার্ট গ্যাস কে ডিফাইন করতে বলি, তাহলে গ্রুপ 18 তো তার পরের ব্যাপার, আগে বলো কেন সে ইনার্ট গ্যাস, আগে তো এটা বলো যে কেন সে ইনার্ট গ্যাস। আন্ডারস্টুড? তাহলে পরে এই ডেফিনেশনটা দিতে পারে কেউ, কোনো প্রবলেম নাই, বাট এই ডেফিনেশনটা স্লাইটলি অবজেকশনেবল, এন্ড স্লাইটলি মনে হবে যে এমন একটা ডেফিনেশন যে না পারতে একটা ডেফিনেশন দেওয়া, ঠিক কিনা, বা ডিপার কোনো কনসেপ্ট নাই তার, সেখান থেকে একটা ডেফিনেশন দেওয়া, বা ভেরি কমন ডেফিনেশন দেওয়া, ভেরি সবগুলো রেগুলার, ওই যেভাবে বললাম গ্রুপ 1 এর এলিমেন্ট অ্যালকালি মেটাল, গ্রুপ 2 এর এলিমেন্ট আর্থ অ্যালকালি, গ্রুপ 17 হ্যালোজেন, গ্রুপ 18 ইনার্ট গ্যাস, এইভাবে বলাটা বোঝায়, এই বলাটা খুব একটা কি গুড গুড ইমপ্রেশন দিবে? কেউ যদি তোমাকে কনজিকেটিভ কোশ্চেন করে যে অ্যালকালি মেটাল কি, তুমি বললা গ্রুপ 1 এর,
কেউ কোন সে বললো আর্তালকালি যে বললো গ্রুপ 12, কেউ বললো যে হ্যালোজেন কি, তুমি বললো গ্রুপ 17 এলিমেন্ট, তোমার কেউ বললো যে 18, তুমি বললো গ্রুপ ইনার্ট গ্যাস, তুমি বললো গ্রুপ 18 এলিমেন্ট, তাইলে তার কাছে মনে হবে যে কি রে ভাই, যাই জিজ্ঞাসা করি মানে তার উত্তর একরকম কেন সব, ঠিক কিনা? তাহলে এটা বলা যেতে পারে, বাট আমরা এভাবে বলবো না, দা এলিমেন্ট হুইচ বিয়ার 8 ইলেকট্রন শুধু হিলিয়াম ছাড়া ইন ইটস আউটার মোশন, এটাই হচ্ছে গিয়া ইনার্ট গ্যাস। তাহলে আমরা ইনার্ট গ্যাস কোন পজিশনে আছে সেটা আমার কাছে কনসার্ন না, আমাকে যদি বলে যে নিয়ন ইনার্ট গ্যাস, আমার যদি বলা হয়ে থাকে যে নিয়ন ইনার্ট গ্যাস, একটা মিনিট, এত তাড়াতাড়ি পরে রাখতে পারতাম, পানি নিয়ে গেছিলাম দিতে পারতাম বাইরে, একটা মিনিট। তো যে কথা বলতেছিলাম যে নিয়ন সাপোজ ইনার্ট গ্যাস, নিয়ন কে শেল, এল শেল, এম শেল, কে এল এম শেল, তাহলে নিয়নের 10 ইলেকট্রন ডিস্ট্রিবিউশন কি 2 আর 8, 2 এন্ড 8, দিস ইজ এনাফ ফর দ্য আইডেন্টিফিকেশন, দিস ইজ এনাফ ফর দ্য আইডেন্টিফিকেশন যে দিস ইজ অ্যান ইনার্ট গ্যাস, দিস ইজ এনাফ ফর দ্য আইডেন্টিফিকেশন যে দিস ইজ অ্যান ইনার্ট গ্যাস, বিকজ ইট হ্যাজ 8 ইলেকট্রন ইন দ্য ব্যালেন্স শেল, ইট হ্যাজ 8 ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট শেল, রাইট? ইউ আর টেল মি, ঠিক কিনা? Yes, sir. তাহলে ইনার্ট গ্যাসের মেইন আইডেন্টিটিটা কি, ইনার্ট গ্যাসের মেইন ক্রাইটেরিয়াটা কি, ইনার্ট গ্যাসের মেইন রিকগনিশনটা কি? তা হচ্ছে যে ইনার্ট গ্যাসের দুই জায়গায় ব্যালেন্স, তার মানে ইনার্ট গ্যাস মানেই হচ্ছে যে যার আউটার শেলে 8 ইলেকট্রন, যার আউটার শেলে 8 ইলেকট্রন, আন্ডারস্টুড? এক্সেপ্ট হিলিয়াম, হিলিয়াম ছাড়া। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে যে ফার্স্ট কোশ্চেন যে হোয়াট ইজ ইনার্ট গ্যাস, অর্থাৎ ইনার্ট গ্যাস কে ডিফাইন করো, ফার্স্ট কোশ্চেন যে ইনার্ট গ্যাস কে ডিফাইন করো। তো এবার আসো, তারপরে তখন বলবে যে পজিশন জানতে চাই আমি, তারপরে যখন আমি বলবো যে এদের পজিশন কি, দেন তোমার আনসার হচ্ছে যে ইয়েস স্যার, আবার বলবেন এই যে হিলিয়াম কেন ইনার্ট গ্যাস না? না না, হিলিয়াম ইনার্ট গ্যাস না এটা বলিনি, হিলিয়াম ইনার্ট গ্যাস না এটা বলিনি, আমরা বলেছি যে 8 ইলেকট্রন আউটার মোস্ট শেলে থাকে, সেটা তো হিলিয়ামের বেলায় অ্যাপ্লিকেবল না, ঠিক কিনা? আমরা বলেছি যে 8 ইলেকট্রন থাকাটা, আমরা যে বলে দিলাম যে বিয়ার 8 ইলেকট্রন, তো সেটা তো হিলিয়াম বিয়ার করে না, কিন্তু হিলিয়াম ইনার্ট গ্যাস সেটা ডিনাই করতেছি না, আমরা বলতেছি ইনার্ট গ্যাসের মধ্যে হিলিয়াম এক্সেপশনাল, ইনার্ট গ্যাসের মধ্যে হিলিয়াম এক্সেপশনাল যে হিলিয়ামের আউটার শেলে কি নাই, 8 ইলেকট্রন নাই, আন্ডারস্টুড? Yes sir. তাহলে আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে তোমার কাছে যে হোয়াট ইজ ইনার্ট গ্যাস, দেন ইট ইজ ইওর অ্যানসার, দেন সেকেন্ড কোশ্চেন যে হোয়াট ইজ দ্য পজিশন অফ ইনার্ট গ্যাস, দেন দিস ইজ ইওর অ্যানসার যে দ্য পজিশন অফ ইনার্ট গ্যাস হচ্ছে গ্রুপ 18, পজিশন অফ ইনার্ট গ্যাস হচ্ছে গ্রুপ 18, গ্রুপ 18 এ এদের পজিশন, ওকে ফাইন। তারপরে তোমার কে কোশ্চেন করলাম যে ইনার্ট গ্যাসেস, অর্থাৎ কারা ইনার্ট গ্যাস, হোয়াট আর দ্য ইনার গ্যাস, ইনার্ট গ্যাসেস, তখন তুমি জানালা আমাকে যে স্যার হিলিয়াম 2, নিয়ন 10, আর্গন 18, হিলিয়াম নিয়ন আর্গন, ক্রিপ্টন 36, জেনন 54, রেডন 86, এন্ড ওগানেশন 118, ঠিক কিনা? তাহলে এই হচ্ছে তোমার এক্সাম্পল, তাহলে তুমি আসো স্টেপে স্টেপে আসো, তোমার কাছে কে যে কেউ ফার্স্ট কোশ্চেন করবে যে ইনার্ট গ্যাস কি,
তোমার কাছে যে কেউ ফার্স্ট কোশ্চেন করবে ইনার গ্যাস কি, তারপর তোমার কাছে কোশ্চেন করার চান্স আছে যে ইনার গ্যাসের পজিশন কি পিডি কেবিলে, দেন তোমার কাছে কোশ্চেন হতে পারে যে ইনার গ্যাস কারা, তুমি তখন বললা যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এন্ড অগানেশন, এরা হচ্ছে যে তোমার ইনার্ট গ্যাস। ওকে, এবার আসো তোমার যে ব্যাপারটা সেটা হলো গিয়া দেয়ার ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন। এখন ওয়ান টাইপ অফ ইলেকট্রনিক কনফিগারেশন আছে, মানে ইলেকট্রনিক কনফিগারেশনের তোমার সেভারাল টাইপ আছে, যার একটা টাইপ হচ্ছে গিয়া ইলেকট্রনিক কনফিগারেশন ইন এনার্জি লেভেল, ইলেকট্রনিক কনফিগারেশন ইন এনার্জি লেভেল, অর্থাৎ এনার্জি লেভেলে ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন হচ্ছে এনার্জি লেভেলে। তো এনার্জি লেভেলে যদি ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন হয় তাহলে ধরতে হবে যে কে শেল, এল শেল, এম শেল এন্ড এন শেল ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা ফার্স্টে কি হিলিয়াম, হিলিয়াম টু, তার ডিস্ট্রিবিউশন কি হবে যে কে শেলে টু ইলেকট্রন, নিয়ন, নিয়ন টেন, তার কে শেলে টু ইলেকট্রন, এন শেলে এইট ইলেকট্রন, দেন হচ্ছে আর্গন, আর্গন 18, যার হচ্ছে কে শেলে 2 ইলেকট্রন, এন শেলে 8 ইলেকট্রন এন্ড এম শেলে অলসো কি 8 ইলেকট্রন, দেন হচ্ছে কি ক্রিপ্টন, দেন হচ্ছে ক্রিপ্টন হুইচ ইজ 36, যেটা ডিস্ট্রিবিউশন হবে 2 8 18 8 2 8 18 8 2 8 18 8 ঠিক আছে, এগুলো তোমার জন্য এনাফ, এগুলো তোমার জন্য এনাফ, তোমাকে ক্রিপ্টনের চেয়ে বেশি যেতে হবে না, ক্রিপ্টনের থেকে বেশি যেতে হবে না। তাহলে আমাকে এই 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 সেশনটাই, মানে এই সেশনটাকে আমাকে মেক শিওর করো যে ইয়েস স্যার আই ক্যান রাইট ডাউন হোয়াট ইজ ইনার্ট গ্যাস, ইয়েস স্যার আই ক্যান সে বা আই ক্যান আনসার দ্য পজিশন অফ ইনার্ট গ্যাস, আই ক্যান আনসার হোয়াট আর দ্য ইনার্ট গ্যাসেস, আই ক্যান রাইট ডাউন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইনার্ট গ্যাসেস। স্পিক আপ, পারবা না তোমরা? তোমার যতটুকু মেনে, ইয়েস স্যার পারবো। Yes, sir. Okay, okay, very good. Very good thing. Very good thing. Very good thing. আচ্ছা, তোমাদেরকে আরেকটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি, আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করব আমি, হ্যাঁ, এই স্পেসটার মধ্যে, সেটা হচ্ছে তোমার, আচ্ছা না ঠিক আছে, আমি এটা ইয়ে করে দিলাম, এই এই সেশন শেষ। হ্যাঁ, দেখো হিলিয়াম টু তোমাদেরকে আমি স্টুডেন্টদের রিসেন্টলি অ্যাসাইনমেন্ট জমা হচ্ছে, ইউ নো, দেন অ্যাসাইনমেন্ট ছাড়াও স্টুডেন্টরা যখন এক্সাম দেয়, মানে আই নোটিস দিস যে একটা মিস্টেক তারা করে, ধরো কোনো একটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার, ধরো হিলিয়ামের অ্যাটমিক নাম্বার, তুমি হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করবা অর তুমি নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন করবা এন্ড মেনশনিং অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার মেনশন করার জন্য তোমার দুইটা অপশন আছে, একটা অপশন হচ্ছে যে দিস টাইপ অফ মেনশনিং, অর্থাৎ দিস ইজ দ্য এক্সপ্রেশন, তুমি হিলিয়াম টু, নিয়ন টু এভাবে তুমি যেমন লিখতে পারো, অর আরেকটা অপশন হলো হিলিয়ামের পাশে ব্র্যাকেটে টু অ্যান্ড নিয়নের পাশে ব্র্যাকেটে টেন, তার মানে হিলিয়াম টু ইলেকট্রনিক কনফিগারেশন, নিয়ন টেন ইলেকট্রনিক কনফিগারেশন, দিস ইজ ওয়ান অপশন। আর অ্যানাদার অপশন কি, তা হচ্ছে টু হিলিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন, টেন নিয়ন, টেন ইলেকট্রনিক কনফিগারেশন, এটা একটা অপশন যেটা তোমার ফরবিডেন, যেটা ফরবিডেন সেটা হচ্ছে এইভাবে লেখা যাবে না, এভাবে বলা যাবে না, এভাবে মেনশন করা যাবে না, আন্ডারস্টুড? নেভার ডু দিস, নেভার ডু দিস, কখনো এরকম করবে না, ইদার এইভাবে মেনশন করবা লেফট বটমে, লেফট বটমে অর ব্র্যাকেটে তার অ্যাটমিক নাম্বার মেনশন করো, ব্র্যাকেটে দাও, নেভার ডু দিস। হ্যাঁ, আই স দিস, কোন কোন স্টুডেন্ট এটা করে, এন্ড ইট ইজ ফরবিডেন, করা যাবে না, আন্ডারস্টুড? এটা এইভাবে এভাবে মেনশন করা যাবে না অ্যাটমিক নাম্বার। হ্যাঁ, আচ্ছা, এটা একটা ইনস্ট্রাকশন। আচ্ছা, এরপরে আসো একটা ব্যাপার, সেটা হচ্ছে হিলিয়াম টু, দেন নিয়ন, দেন আর্গন, দেন ক্রিপ্টন, দেন জেনন,
দেন রেডন দেন ওগানেশন। এখন তুমি না হিলিয়াম জানো, হয়তো নিয়নও জানো, হয়তো তুমি আর্গনও জানো, বাট মনে করো যে তুমি পুরোটা জানো না, পুরোটা জানো না, তাহলে তোমার কি তুমি কি করবা জানো? আমার এই সিস্টেমটা মনে রাখবা, ম্যাজিক ডিজিট, ম্যাজিক ডিজিটটা মনে রাখবা। ম্যাজিক ডিজিট হচ্ছে, ডিজিট হচ্ছে গিয়ে 2, 8, 8, 18, 18, 32 and 32 2, 8, 8, 18, 18, 32, 32 এটা একটু মনে রাখবা। টু দরকার নাই 8, 8, 18, 18, 32, 32 8, 8, 18, 18, 32 8, 8, 18, 18, 32 ম্যাজিক ফিক ডিজিট, এগুলোকে আমরা বলবো কি ম্যাজিক ডিজিট। তা আমি যদি সামহাউ মানে মানে সামটাইম আমি তোমাকে আস করি যে ডিও মানে ক্যান ইউ সে দা ম্যাজিক ডিজিট, বা আমি তোমাকে হিন্ট দিলাম যে ম্যাজিক ডিজিটটা মনে করো, তাহলে তোমার এই কাজটা হবে। তাহলে তুমি তখন মনে করবা ম্যাজিক ডিজিট বলতে আমি কি বুঝাচ্ছি। 8, 8, 18, 18, 32, 32 সবাই একবার করে বলো মনে রেখো। দেখো টু এর সাথে এইট কত হয় টেন, টেন এর সাথে এইট কত হয় এইটিন, 18 এর সাথে 18 কত হয় 36, 36 এর সাথে 18 কত হয় 54, 54 এর সাথে 32 কত হয় 86, 86 এর সাথে 32 কত হয় 118। দেখছো ম্যাজিক্যাল না? Yes sir। তার জন্য এটাকে বলা হচ্ছে ম্যাজিক ডিজিট। আন্ডারস্টুড? এটা হেল্প হবে, এটা সব গ্রুপেই, সব গ্রুপেই এটা হেল্প হবে। তাহলে দেখছো হিলিয়াম টু তারপরে তোমার দরকার নাই, তারপরে তুমি জানো যে ম্যাজিক ফিগার, ঠিক আছে? ম্যাজিক ফিগার দিয়ে নেক্সট 2, 8, 8, 18, 18, 32, 32 ঠিক আছে, এটা তোমাদের হেল্প হবে। আমি তোমাদেরকে জাস্ট বললাম, দেখবা যে কিভাবে হেল্প হয় এক এক সময়, চমৎকার জিনিস এটা, নোট রাখবা নোট। আচ্ছা নাও কোয়েশ্চেন হলো যে এদের ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন ইন সাব লেভেল, সাব লেভেল হলো অরবিটাল, সাব লেভেল কি, সাব লেভেল হচ্ছে অরবিটাল। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন করব সাব লেভেলে অরবিটালসে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি, হিলিয়াম টু কনফিগারেশন 1s2, নিয়ন 10 কনফিগারেশন 1s2 2s2 2p6, আর্গন 18 1s2 2s2 2p6 3s2 3p6, ক্রিপ্টন 36, ক্রিপ্টন 36 কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 and 4p6 enough। তাহলে এটা কি, এটাও ওয়ান টাইপ অফ ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন ইউ মাইট মেনশন টু টাইপস অফ কনফিগারেশন, ওয়ান টাইপ হচ্ছে এনার্জি লেভেল, অ্যানাদার টাইপ হচ্ছে সাব লেভেল। ডিস্ট্রিবিউশন এনার্জি লেভেল, ডিস্ট্রিবিউশন সাব লেভেল, ডিস্ট্রিবিউশন এনার্জি লেভেল, ডিস্ট্রিবিউশন সাব লেভেল। ওয়েন ইউ নিড টু ডিস্ট্রিবিউট ইনটু দা এনার্জি লেভেল তাহলে হবে KLMN, আর ওয়েন এভার ইউ নিড টু ডিস্ট্রিবিউট ইন সাব লেভেল দেন হবে SPDF। গট ইট? আন্ডারস্টুড হোয়াট আই মিন? ইয়েস স্যার। তাহলে হিলিয়াম 2 1s2, নিয়ন 1s2 2s2 2p6, আর্গন 1s2 2s2 2p6 3s2 3p6, ক্রিপ্টন 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6। তাহলে ফলো করলে দেখা যাচ্ছে এই যে এটা কি S2p6,
It has H2P6. It has also H2P6. তাহলে সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন, সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন, আর যাদের সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন তারা সেম গ্রুপ বিলং করে, তারাই সেম গ্রুপ বিলং করে, সেই হিসেবে এটা এক্সেপশনাল, ঠিক কি না? সেই হিসেবে এটা কি এক্সেপশনাল না? আন্ডারস্টুড? Yes sir. Okay. So এই হচ্ছে ইনার্ট গ্যাসে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, নাও কোশ্চেন, যে হোয়াই ইনার্ট গ্যাসেস আর কল্ড সো, হোয়াই ইনার্ট গ্যাসেস আর কল্ড সো, হোয়াই ইনার্ট গ্যাসেস আর কল্ড সো, তার মানে হচ্ছে ইনার্ট গ্যাসদেরকে ইনার্ট গ্যাস কেন বলে, হোয়াই ইনার্ট গ্যাসেস আর কল্ড সো, অর্থাৎ ইনার্ট গ্যাসদেরকে ইনার্ট গ্যাস কেন বলে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে পরে এট ফার্স্ট ইউ মানে যদি তোমাকে এটা আমি ওয়ান সেন্টেন্সে বলি, ওয়ান সেন্টেন্সে যে টেল মি হোয়াই ইনার্ট গ্যাস আর কল্ড সো ইন ওয়ান সেন্টেন্স, তুমি তখন বলবা যে একটা সেন্টেন্সে বলতে হবে, এন্ড এটা শর্ট সেন্টেন্স হইতে হবে। ওয়ান সেন্টেন্স তুমি যদি ইচ্ছা মতো বিগ অনেক কোনো ফুল স্টপ না দিয়ে করতে থাকো তাহলে তো অনেক বড় সেন্টেন্স হইতে পারে, ঠিক কিনা? তাহলে শর্ট সেন্টেন্সে তখন তোমার আনসার হবে যে দে আর কেমিক্যালি ইনঅ্যাকটিভ, দে আর কেমিক্যালি ইনঅ্যাকটিভ, দে আর কেমিক্যালি ইনঅ্যাকটিভ, গট ইট? হোয়াই ইনার্ট গ্যাসেস আর কল্ড সো, তোমার ফার্স্ট অবজারভেশন কি? তোমাকে যদি বলি যে দা শর্টেস্ট ওয়েতে বলো, আমি এত সময় দিতে পারবো না, তুমি একটা শর্টেস্ট ওয়েতে বলো যে কেন ইনার্ট গ্যাস হচ্ছে গিয়া ইনার্ট গ্যাস বলে, তখন তুমি বললা যে স্যার দে আর কেমিক্যালি ইনঅ্যাকটিভ, দে আর কেমিক্যালি ইনঅ্যাকটিভ। আচ্ছা, এখান থেকে আমি তোমাকে ফার্দার কোশ্চেন করবো, এখান থেকে যে তুমি কি করে বুঝলা যে দে আর কেমিক্যালি ইনঅ্যাকটিভ, তাদের কোন অ্যাটিটিউড থেকে বুঝলা, তাদের কোন বিহেভিয়ার থেকে বুঝলা যে এরা কেমিক্যালি ইনঅ্যাকটিভ, এবার বলো, কোশ্চেন তখন তৈরি হবে। এইটার কোশ্চেন হলো যে দে আর কেমিক্যালি ইনঅ্যাকটিভ, তারপরে কোশ্চেন হচ্ছে যে কেন তারা কেমিক্যালি ইনঅ্যাকটিভ, ঠিক কিনা? তার মানে কি, যখন কোনো কোশ্চেনে আনসার করবা, যখন কোশ্চেনের অ্যান্সার করবা, তখন অ্যাজ মেনি অ্যাজ পসিবল কোশ্চেন মেক করবা, কথা বুঝো নাই? অ্যাজ মেনি অ্যাজ পসিবল কোশ্চেন মেক করবা, কোশ্চেন মেক করবা, আনসার করবা, কোশ্চেন মেক করবা, আনসার করবা। এমন যে এইটা একটা তুমি কোশ্চেন করবা, তুমি সেটার আনসার দিলে আমি আবার একটা পাল্টা কোশ্চেন করবো, তুমি সেটার আনসার দিলে সেটার আমি আবার একটা পাল্টা কোশ্চেন করবো, সেটার আনসার দিলে আবার পাল্টা কোশ্চেন করবো। আন্ডারস্টুড? যেমন যেমন ভাইবা বোর্ডে যদি কেউ যায় ইন্টারভিউতে যায়, তোমাদের প্যারেন্টসদেরকে জিজ্ঞাসা করো, ইন্টারভিউতে যায় ভাইবা বোর্ডে যায়, একজন মনে করো তাড়াতাড়ি বের হয়ে আসছে, আরেকজন অনেক সময় নিয়ে বের হচ্ছে, তো দুজনের বাইরে থেকে বলা হলো যে তাদের ইন্টারভিউ বোর্ডের এক্সপিরিয়েন্স কি, তো যে তাড়াতাড়ি বের হয়েছে সে বললো যে আমাকে একটা কোশ্চেন করতে, আমি কোশ্চেনের আনসার দিতে পারি নাই, তাই আমাকে বলছে ওকে ইউ ক্যান ইউ মে গো। আর যে বললো যে হ্যাঁ তাহলে স্যার আপনার তো সময় লাগলো কেন এতটুকু সময়, বললো আমি একটা কোশ্চেন করি, সে আবার সেটা অ্যান্সার দিলাম আমি, সে আবার একটা কোশ্চেন পাল্টা কোশ্চেন করে, আমি আনসার দেই সে সেইটাতে ধরে আবার একটা পাল্টা কোশ্চেন করে, আমি আনসার দেই সে সেটাকে ধরে আবার পাল্টা কোশ্চেন করে, এই জন্য আমার লেট হয়েছে, কথা কি ঠিক? তুমি যখন প্রথমে তুমি আনসার দিতে পারতো না, তখন মনে করছে যে এটা পারলা না তাহলে আর কি জিজ্ঞাসা করবো, আচ্ছা ঠিক আছে তুমি যাও, তুমি যখনই পারবা তখনই তোমার নোট, তুমি যে আনসারটা দিবা সেটার উপরে আবার কোশ্চেন, তুমি যে আনসার দিবা সেটার উপরে আবার কোশ্চেন করা যাবে। তুমি যখন বললা যে ইনার্ট গ্যাসকে কেন ইনার্ট গ্যাস বলি, আমি বললাম তুমি বললা যে তুমি মনে করো ইন্টারভিউ বোর্ডে আছো, তোমাকে বেশি কথা বলার সুযোগ কম, তখন তুমি বললা দে আর কেমিক্যালি ইনঅ্যাকটিভ, তখন আমি কোশ্চেন করলাম যে কেন তারা কেমিক্যালি ইনঅ্যাকটিভ, তুমি বুঝলা কি করে যে এরা কেমিক্যালি ইনঅ্যাকটিভ, তখন তুমি বলবা দে আর not, they are not exchange or share electron with other elements, তখন তুমি বললা
মানে তোমার কাছে আমি জানতে চাইছি যে তুমি তাদের কোন দিকটা দেখে মনে করলা যে এরা কেমিক্যাল ইনঅ্যাকটিভ, তখন তুমি বললা যে দে আর নট এক্সচেঞ্জ, দে আর নট এক্সচেঞ্জ অর শেয়ার্ড ইলেকট্রন উইথ আদার এলিমেন্ট। তারা কারোর সাথে ইলেকট্রন এক্সচেঞ্জও করে না, শেয়ারও করে না। তারা কারোর সাথে ইলেকট্রন এক্সচেঞ্জও করে না, শেয়ারও করে না। তার মানে একটা সাবস্টেন্সের কেমিক্যাল অ্যাক্টিভিটি কিভাবে সে শো করে, কোন সাবস্টেন্স কেমিক্যাল অ্যাক্টিভিটি কিভাবে শো করে, সেটা হইতেছে যে তাকে ইলেকট্রন এক্সচেঞ্জ করতে হয় নয়তো শেয়ার করতে হয়। কেউ যদি কেমিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে বুঝতে হবে যে সে ইলেকট্রন শেয়ার করে বা ইলেকট্রন এক্সচেঞ্জ করে, আর যারা কেমিক্যালি ইনঅ্যাক্টিভ তারা ওটা করে না। আন্ডারস্টুড? কথা হবে? Yes sir, yes sir, yes sir. কেমিক্যালি ইনঅ্যাক্টিভ কেন, কি দেখে বুঝতে পারছো যে কেমিক্যালি ইনঅ্যাক্টিভ? তুমি বললা যে সে কোনো, এরা কোনো ইলেকট্রন এক্সচেঞ্জ করে না, কোনো ইলেকট্রন শেয়ারও করে না। যারা ইলেকট্রন এক্সচেঞ্জ করবে না, শেয়ার করবে না, তাদেরকেই তো আমরা বলবো যে হ্যাঁ তারা ইনঅ্যাক্টিভ, ঠিক কি না? আচ্ছা, তারপরে আমি আবার কোশ্চেন মেক করলাম, আবার কোশ্চেন করলাম, কি কোশ্চেন? যে কেন তারা শেয়ার করে, কেন তারা এক্সচেঞ্জ করে না? ও মাই গড, তুমি তো বললা যে জ্বালাই তো বললাম স্যার রে নিয়া, একটা কোশ্চেন করলে আবার আরেকটা করে। প্রথমে বললাম ইনার্ট কেন, বললা কেমিক্যালি ইনঅ্যাক্টিভ বলে। বললাম যে তুমি বুঝছো কেমনে কেমিক্যালি ইনঅ্যাক্টিভ, তখন বললা যে এরা ইলেকট্রন শেয়ার কিংবা এক্সচেঞ্জ করে না। আমি আবার বললাম কেন শেয়ার করে না, কেন এক্সচেঞ্জ করে না? তার কারণ তারা তাদের শেয়ার করতে, শেয়ার করা লাগবে না বা এক্সচেঞ্জ করা লাগবে না, এইটাই তাদের ব্যালেন্স, এইটাই। হ্যাঁ হ্যাঁ এইটাই, এইটাই তো কথা যে তোমাকে অ্যান্সার করতে হবে। তখন তুমি এটার অ্যান্সার করবে না, তুমি অ্যান্সার করবা, তুমি তখন কি বলবা যে দা আউটার মোস্ট শেল, আউটার মোস্ট শেল অফ ইনার্ট গ্যাসেস, ইনার্ট গ্যাসেস, দা আউটার মোস্ট শেল অফ ইনার্ট গ্যাসেস আর কমপ্লিটেড, ঠিক কিনা? দা আউটার মোস্ট শেল অফ ইনার্ট গ্যাসেস আর কমপ্লিটেড উইথ উইথ সাফিসিয়েন্ট ইলেকট্রন, সাফিসিয়েন্ট ইলেকট্রন, ইলেকট্রন হুইচ হুইচ মেক দ্যাম, হুইচ মেক্স দ্যাম স্টেবল। কথাটা তো সুন্দর করে বলতে হবে, ঠিক কিনা? কথা তো একটা মানে একটা প্রপার ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক কিনা? কথার জন্য কি থাকবে, একটা প্রপার ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, কেমিক্যাল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, কেমিস্ট্রির ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। তাহলে বলতে হবে কি, আউটার মোস্ট শেল অফ ইনার্ট গ্যাসেস আর কমপ্লিটেড উইথ সাফিসিয়েন্ট ইলেকট্রন উইথ মেক দেম স্টেবল, যেটা তাকে কি করে দেয়, স্টেবল করে দেয়, যেটা তাকে স্টেবল করে দেয়, সো দ্যাট দে আর নট নিডেড, দে আর নট নিডেড টু শেয়ার অর এক্সচেঞ্জ ইলেকট্রন। এই জন্য তাদের ইলেকট্রন শেয়ার করা দরকার হয় না, এক্সচেঞ্জ করা দরকার হয় না। এন্ড তুমি বললা শেষ লাইন, হেন্স হেন্স ইনার্ট গ্যাসেস আর কল্ড সো। তার মানে এই কোশ্চেনের আনসার হচ্ছে এটা, এন্ড এই কোশ্চেন হলে তুমি টুতে টু পাবা, ঠিক কিনা? এন্ড এভরি আনসার শুড ডিভিশন অফ আনসার, এভরি আনসার শুড মেইনটেইন দ্য ডিভিশন অফ আনসার, অর্থাৎ একটা আনসারের মধ্যে পার্টিশন, আনসারের পার্টিশন থাকতে হবে। ক্রিয়েটিভ কোশ্চেনের আনসারে পার্টিশন থাকাটা খুবই ইম্পর্টেন্ট, ক্রিয়েটিভ কোশ্চেনের পার্টিশন থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে পার্টিশন ফলো করতে হবে যে একটা আনসারের পার্টিশন কি, একটা আনসার করার জন্য তোমাকে কিভাবে সুইটেবল বা সবচেয়ে বেটার সবচেয়ে বেস্ট পসিবল প্রেজেন্টেশন কিভাবে দেওয়া যায় সেটা অল টাইম চেক করতে হবে। তাহলে যখন কোশ্চেন হবে যে ওয়াই ইনার্ট গ্যাসেস আর সো, দেন তুমি এই দিস ওয়েতে অ্যান্সার করতে পারো। তুমি এইভাবে স্টার সাইন দিবা না, আমি জাস্ট স্টার সাইন দিয়ে বুঝালাম আর কি। এই হচ্ছে তোমার প্রেজেন্টেশন, অর্থাৎ তোমার যেন এই জায়গাটার মধ্যে কি থাকে, একটা পার্টিশন থাকে, টিচার যেন এটা পড়ে কমফোর্ট ফিল করে। তোমরা যখন রচনা লেখো একটা কোশ্চেনের আনসার করতে যায়া, তখন টিচার খালি এইভাবে পড়ে, এই পাও দিয়ে রেখ, বুঝো না এই কথাটা?
মনে করো যখন তোমরা এইভাবে লিখতেই থাকো খাতা পৃষ্ঠা ভরতেই থাকো, তখন টিচার ওইভাবে চোখ চোখ দিয়ে দেখতে থাকে ওইভাবে, আর এইভাবে দেখলে টিচার তখন টিচারের মধ্যে চিন্তা আসবে যে তাকে আমি কি করে নাম্বার থেকে ইয়ে করব, তার নাম্বার কিভাবে কাট করব, কারণ সে আমাকে চমৎকার লজিক দিয়ে বুঝিয়ে দিতে ঠিক মতো এক্সপ্লেন করতে পারছে এবং প্রপার ল্যাঙ্গুয়েজ ইউজ করে করছে, এটা অ্যান্সার কিভাবে করতে হয় সেটা একটু দেখলো তোমরা, আন্ডারস্টুড? তাহলে পরে ইনার্ট গ্যাস নিয়ে যে কথা বলবার ছিল সেটা বললাম, আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি যে ইনার্ট গ্যাসেস আর অলসো নন অ্যাজ নভেল গ্যাস। তোমরা জানো যে ইনার্ট গ্যাসেস অলসো আর নন অ্যাজ কি নভেল গ্যাস, ইনার্ট গ্যাস কে অলসো কি বলে নভেল গ্যাস, ইনার্ট গ্যাসেস আর অলসো নন অ্যাজ নভেল গ্যাস, ইনার্ট গ্যাসদেরকে অলসো কি বলে নভেল গ্যাস বলে, রিমেম্বার দিস। হ্যাঁ, তাহলে নভেল গ্যাস, হোয়াট আর নভেল গ্যাসেস, ইনার্ট গ্যাসেস আর নভেল গ্যাসেস, হোয়াট আর ইনার্ট গ্যাসেস, ইনার্ট গ্যাসেস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এন্ড দে আর নভেল গ্যাসেস অলসো, তারা অলসো কি নভেল গ্যাস, আন্ডারস্টুড? ওকে, সো ইট ওয়াজ দ্য পার্ট অফ নভেল গ্যাস। নাও ডুয়েট রুল, নাও হচ্ছে সেকেন্ড পয়েন্ট উইচ ইজ ডুয়েট রুল, দ্য সেকেন্ড টার্ম উইচ ইজ ডুয়েট রুল, দ্য সেকেন্ড টার্ম উইচ ইজ ডুয়েট রুল, উইচ ইজ ডুয়েট রুল। তাহলে এবার কোশ্চেন হচ্ছে যে ডুয়েট রুল কি, ডুয়েট রুল কি? আচ্ছা, তো ডুয়েট রুলে মানে দুইটা তোমার হচ্ছে গিয়া পারসেপশন মানে মানে দুইটা অ্যাসাইনমেন্ট মানে ইয়ে দিব, লাইক অবজারভেশন অর ডুয়েট রুলের দুইটা তোমার হচ্ছে গিয়া টাইপ আমি শেয়ার করবো তোমাদের সাথে। ফার্স্টের টাইপটা হচ্ছে গিয়া তোমাদের স্কুলের বা তোমাদের বইয়ের অ্যাকর্ডিংলি, হ্যাঁ, সেটা হচ্ছে এরকম ডুয়েট রুল কি, হোয়াট ইজ ডুয়েট রুল, সেইটার অ্যান্সার হচ্ছে দা এলিমেন্ট of which the element of which follows the element of which follows helium 2, মানে হিলিয়াম মানে এখানে হিলিয়াম 2 দিবা, কারণ শুধু H লিখলে পরে এটা হি পড়ে ফেলবে কেউ পড়তে দেয়া, তাহলে হিলিয়াম পড়বে তখন, হিলিয়াম 2, দ্য এলিমেন্ট অফ উইচ ফলোজ হিলিয়াম টু লাইক ইলেকট্রনিক কনফিগারেশন, ইজ কল্ড বা ইজ কল্ড না বলে কমা দিয়ে দিস ইজ নোন অ্যাজ ডুয়েট রুল, ডুয়েট রুল। ওকে, দা এলিমেন্ট অফ হুইচ ফলোস হিলিয়াম লাইক ইলেকট্রনিক কনফিগারেশন, দা এলিমেন্ট অফ হুইচ ফলোস হিলিয়াম লাইক ইলেকট্রনিক কনফিগারেশন, দিস ইজ নোন অ্যাজ ডুয়েট রুল, ওইটাই হচ্ছে ডুয়েট রুল। অথবা এটাকে এভাবেও বলা যায় যে সাম এলিমেন্টস ফলো, কথা বুঝছো কোন জায়গাটাতে, এই জায়গাটাতে, এই ওয়ার্ড এই সেন্টেন্সে ওই ওয়ার্ডটা বাদ দিয়ে যদি তুমি বলো যে সাম এলিমেন্টস ফলো, তাও কিন্তু হবে, সাম এলিমেন্টস ফলো হিলিয়াম লাইক ইলেকট্রনিক কনফিগারেশন, সাম এলিমেন্টস ফলো হিলিয়াম লাইক ইলেকট্রনিক কনফিগারেশন, দিস ইজ নোন অ্যাজ ডুয়েট রুল। অর্থাৎ কোন এলিমেন্ট যদি হিলিয়ামের মতো কনফিগারেশন অ্যাচিভ করতে চায়, হিলিয়ামের মতো কনফিগারেশন গেইন করতে চায়, তাহলে সেটা আমরা মনে করব যে এটা হচ্ছে তার ডুয়েট রুল, এটা হচ্ছে তার ডুয়েট রুল, কারণ হিলিয়ামের কনফিগারেশন হচ্ছে 1s2, হিলিয়ামের কনফিগারেশন হলো 1s2, তাহলে দেয়ার ইজ টু ইলেকট্রন, ঠিক আছে,
তাহলে হিলিয়াম এর কনফিগারেশন 1:2, তাহলে কোন এলিমেন্ট যদি হিলিয়াম কে ফলো করে, কোন এলিমেন্ট যদি হিলিয়াম কে ফলো করে, দেখো তো কে ফলো করে হিলিয়াম কে? হাইড্রোজেন, যার অ্যাটমিক নাম্বার 1, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, দ্যাট মিন্স 1s1, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, দ্যাট মিন্স কি 1s1। আচ্ছা হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন কি করে ফলো করি, হাইড্রোজেন হ্যাজ 1 ইলেকট্রন, অ্যানাদার হাইড্রোজেন হ্যাজ 1 ইলেকট্রন অলসো, এই দুইটা হাইড্রোজেন তখন কি করে, ডুয়েট ফিল আপ করে, ডুয়েট ফিল আপ করে, এই যে ডুয়েট ফিল আপ করে, হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড ফর্ম করে, হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড ফর্ম করে, তাহলে এই যে এটা কি, এটা হচ্ছে ডুয়েট, এটা হচ্ছে ডুয়েট, তাহলে হাইড্রোজেন হ্যাজ 1 ইলেকট্রন, দিস হাইড্রোজেন অ্যাটম হ্যাজ 1 ইলেকট্রন, তারা এই দুইটা ইলেকট্রন শেয়ার করে একটা ইলেকট্রন পেয়ার তৈরি করছে, ঠিক কিনা, তারা ইলেকট্রন কি করছে, পেয়ার তৈরি করছে না, ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করছে, তাহলে ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করছে, দুইটা হাইড্রোজেন একটা ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করছে, তাহলে এই ইলেকট্রন পেয়ার কেন ক্রিয়েট করছে, এইভাবে ফলো করো, হাইড্রোজেন এই আরেকটা হাইড্রোজেন, ঠিক আছে, এটা একটা হাইড্রোজেন, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, দেখো এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এটা আরেকটা হাইড্রোজেন অ্যাটম, এই হাইড্রোজেন অ্যাটমের একটা ইলেকট্রন, ওই হাইড্রোজেন অ্যাটমের একটা ইলেকট্রন, এখন কয়টা ইলেকট্রন হলো, 2 ইলেকট্রন হলো কি না, 2 ইলেকট্রন হলো না, ইয়েস স্যার, কি হলো, 2 ইলেকট্রন, তাহলে 2 ইলেকট্রন, আর হিলিয়ামের জায়গায় যদি দেখো হিলিয়ামের একাই হচ্ছে 2 ইলেকট্রন, হিলিয়ামের হিলিয়ামের শেলে কয়টা ইলেকট্রন, 2 ইলেকট্রন, হিলিয়ামের শেলে 2 ইলেকট্রন, এখন হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেন নিজেরা ইলেকট্রন শেয়ার করছে, কি করেছে, শেয়ার করেছে, এখন শেয়ার করলে তুমি দেখো তো এই হাইড্রোজেনের এই সার্কেলটার উপরে কিন্তু কত ইলেকট্রন আছে, 2 ইলেকট্রন আছে, আবার ওই কার্বনের সার্কেলের উপরে কত ইলেকট্রন আছে, 2 ইলেকট্রন আছে, ঠিক কিনা, এইটাই হলো শেয়ারিং, এইটাই হলো কি, শেয়ারিং, এইটাই হচ্ছে শেয়ারিং, যেমন মনে করো এখানে কয়টা মার্কার, দুইটা মার্কার না, কয়টা, দুইটা মার্কার, তো আমি রাইট হ্যান্ডে ধরলাম, আমি লেফট হ্যান্ডে ধরলাম, রাইট হ্যান্ড যদি বলি যে রাইট হ্যান্ডে কয়টা মার্কার ধরে আছে, রাইট হ্যান্ড কয়টা মার্কার ধরে আছে, আমি দুইটা ধরে আছি, আমার দুইটা চাই, দুইটা ধরে আছি, সে বলতেছে দুইটা ধরে আছি, অথচ দুইটা ইলেকট্রনই একেও স্যাটিসফাই করছে, ওরেও স্যাটিসফাই করছে, এখন দুইটা ইলেকট্রনের স্যাটিসফ্যাকশন আসে কোথা থেকে, দুইটা ইলেকট্রনের স্যাটিসফ্যাকশনের কারণ কি, কারণ দুইটা ইলেকট্রন তার মতো হয়ে যায়, হিলিয়ামের মতো হয়ে যায়, ঠিক কিনা, তার মতো হয়ে যায় হিলিয়ামের মতো, তাহলে হিলিয়াম যেহেতু স্টেবল, তাই তারা মনে করে দুইটা ইলেকট্রন পেলে আমরাও স্টেবল হব, দুইটা ইলেকট্রন পেলে আমরাও স্টেবল হব, তাহলে 2 ইলেকট্রন পাওয়ার টেন্ডেন্সি আছে না, বলো 2 ইলেকট্রন পাওয়ার টেন্ডেন্সি আছে না, ঠিক আছে, তাহলে এই টেন্ডেন্সিটাকে বলে ডুয়েট, এই টেন্ডেন্সিটা ডুয়েট, এই রুলটাই হলো ডুয়েট, তাহলে হাইড্রোজেন কোন রুল ফলো করে, ডুয়েট রুল, হাইড্রোজেন কোন রুল ফলো করে, ডুয়েট রুল, কেন, কারণ হাইড্রোজেনের আছে 1 ইলেকট্রন, হাইড্রোজেন আছে 1 ইলেকট্রন, তো হাইড্রোজেন 1 ইলেকট্রন আছে, সে চাইলে আরেকটা ইলেকট্রন শেয়ার করবে, তো 1 আছে 1 শেয়ার করবে, 1 আছে 1 শেয়ার করবে, তো 1 আছে 1 শেয়ার করলে হবে কয়টা, দুইটা হবে না, 2 হবে না, তাহলে সেটা কোন রুল ফলো করা হলো, ডুয়েট রুল ফলো করা, তাহলে হাইড্রোজেন আমরা বুঝবো যে কোন রুল ফলো করে, ডুয়েট রুল, হাইড্রোজেন কি ফলো করে, ডুয়েট রুল, আচ্ছা এবার আসো হাইড্রোজেন শেয়ার করে ডুয়েট ফলো করছে, হাইড্রোজেন কিভাবে ডুয়েট ফলো করছে, শেয়ার করে, হাইড্রোজেন কিভাবে ডুয়েট ফলো করছে, শেয়ার করে, কিন্তু লিথিয়াম একটা অ্যাটম আছে, লিথিয়াম যার অ্যাটমিক নাম্বার হলো 3, লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3 যার কনফিগারেশন 1s2 এবং একটা ইলেকট্রন ছেড়ে দেয়, লিথিয়াম লিথিয়াম প্লাস তৈরি করে, 1 ইলেকট্রন ছেড়ে দেয়, লিথিয়াম লিথিয়াম প্লাস প্রোডিউস করে, একটা ইলেকট্রন ছেড়ে দেয়, আমাকে কেউ কি বলবা যে সে একটা ইলেকট্রনই কেন ছাড়লো, বলো, বা একটা ইলেকট্রন কেন ছাড়ে, এর অনেক কারণ থাকতে পারে, কিন্তু তার একটা একটা কারণ তো অন্তত বলা যাবে যে সে ডুয়েট ফলো করার জন্য করছে, ঠিক কিনা, তার একটা ইলেকট্রন
ছেড়ে দেওয়ার অনেকগুলো কারণ আছে আমরা যেটা জানবো, কিন্তু এখন এই আলোচনা থেকে, এই ডিসকাশন থেকে আমরা কি মনে করব যে সে আসলে হিলিয়ামের মতো হতে চায়, ঠিক কিনা? এই লিথিয়াম যদি 2s1 থেকে ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যায় না, ঠিক কিনা? তাহলে ডুয়েট রুল কে কে ফলো করলো? হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, এবং সে কিভাবে ফলো করছে? শেয়ার করে। আর কে ফলো করছে? লিথিয়াম, লিথিয়াম 3, লিথিয়াম 3, হাইড্রোজেন 1, সে একটা ইলেকট্রন শেয়ার করছে আর লিথিয়াম একটা ইলেকট্রন ডোনেট করছে। তাহলে হাইড্রোজেন আর লিথিয়াম ডুয়েট রুল ফলো করে। কে কে তাহলে ডুয়েট রুল ফলো করে? হাইড্রোজেন আর হাইড্রোজেন আর লিথিয়াম, হাইড্রোজেন লিথিয়াম, হাইড্রোজেন শেয়ার করে, লিথিয়াম ডোনেট করে, হাইড্রোজেন শেয়ার করে, লিথিয়াম ডোনেট করে, করে তারা হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করে। তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম ডুয়েট রুল ফলো করে, এটাই হচ্ছে ডুয়েট রুল। এটা ডুয়েট রুলের একটা দিক, আমি বলবো যে এটা ডুয়েট রুল তোমাদের স্কুলের জন্য, এটাই ডুয়েট রুল, কিন্তু ডুয়েটটা আরো বড় করে দেখার সুযোগ আছে, সেটা পরে শেয়ার করি। আগে শেষ করলাম ডুয়েট রুল। আচ্ছা, দ্য সেকেন্ড ওয়ান হচ্ছে দ্য অক্টেট, দ্য সেকেন্ড ওয়ান হচ্ছে অক্টেট রুল। অক্টেট রুল হচ্ছে কি? অক্টেট রুল, ঠিক আছে? তাহলে তখন আমরা বলবো যে এলিমেন্ট, এলিমেন্ট আর টেন্ড টু ফিল আপ, এলিমেন্টস আর টেন্ড টু ফিল আপ, টেন্ড মানে টেন্ডেন্সি, ইচ্ছা, ঠিক আছে? এলিমেন্টস আর টেন্ড টু ফিল আপ 8 ইলেকট্রন ইন দেয়ার আউটার মোস্ট এনার্জি লেভেল, এনার্জি লেভেল, দিস ইজ কল্ড অক্টেট রুল। এটা হচ্ছে অক্টেট রুল। আমি কি বুঝাতে যাচ্ছি, ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়া এলিমেন্টস আর টেন টু মানে কি, মানে এলিমেন্টের এই ধরনের টেন্ডেন্সি আছে, ঠিক কি না? এলিমেন্টস আর টেন টু মানে কি বুঝাচ্ছি আমি, যে এলিমেন্টের এটা একটা টেন্ডেন্সি, ঠিক আছে? এলিমেন্টের টেন্ডেন্সি, কিসের টেন্ডেন্সি? যে তারা ফিল আপ করতে চায় 8 ইলেকট্রন, তারা ফিল আপ করতে চায় 8 ইলেকট্রন ইন দেয়ার আউটার মোশেল, অর্থাৎ তারা তাদের আউটার মোস্ট শেলে 8 ইলেকট্রন ফিল আপ করতে চায়, তারা তাদের আউটার মোস্ট শেলে 8 ইলেকট্রন ফিল আপ করতে চায়। যেহেতু 8 ইলেকট্রন ফিল আপ করতে চায় তাই আমরা এটাকে, এই রুলকে কি বলেছি? অক্টেট রুল। তাই এটা কি রুল? অক্টেট রুল। অক্টেট, তাহলে এটা হচ্ছে অক্টেট রুল, এটা হচ্ছে অক্টেট রুল, এটা হচ্ছে অক্টেট রুল। আমরা যদি কার্বনের দিকে তাকাই, কার্বন 6 যেটা ডিস্ট্রিবিউশন 1s2 2s2 এন্ড 2p2, তার মানে কার্বনের আউটার শেলে দেয়ার আর 4 ইলেকট্রন, এর আউটার শেলে দেয়ার আর 4 ইলেকট্রন। এখন এই কার্বন, এই কার্বনের নিউক্লিয়াসের ফার্স্ট এনার্জি লেভেল এন্ড সেকেন্ড এনার্জি লেভেল, যার ফার্স্ট এনার্জি লেভেলে হচ্ছে 2 ইলেকট্রন আর সেকেন্ড এনার্জি লেভেলে 1 2 3 এন্ড 4 ইলেকট্রন, 1 2 3 4 ইলেকট্রন। এই হলো কার্বন, এই হচ্ছে কার্বন। এই কার্বন কি করছে? আরেকটা ইলেকট্রন শেয়ার করছে, কার সাথে? হাইড্রোজেনের সাথে। 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 এজ এ রেজাল্ট কি হয়েছে? এজ এ রেজাল্ট মিথেন কম্পাউন্ড প্রোডিউস হয়েছে, ঠিক কিনা? এজ এ রেজাল্ট কি হয়েছে? মিথেন কম্পাউন্ড প্রোডিউস হয়েছে। তার মানে একটা কার্বন চারটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে মিথেন তৈরি করছে, মিথেন প্রোডিউস করছে। একটা কার্বন চারটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে মিথেন প্রোডিউস করছে। এখন আসো যে একটা কার্বন চারটা হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, কেন করলো, কেন করলো? দেখো তাহলে এই এইটা কি, এটা সিঙ্গেল ছিল, এটা সিঙ্গেল, এই সিঙ্গেলটাকে সে কি করছে? পেয়ার করছে, পেয়ার ক্রিয়েট তৈরি করছে, এটা দিয়ে ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করছে, এটা দিয়ে ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করছে, এটা দিয়েও সে ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করছে। তাহলে কয়টা পেয়ার ক্রিয়েট করলো? চারটা, প্রতি পেয়ারে দুইটা ইলেকট্রন, কয়টা হলো? আটটা, ঠিক না? তাহলে কার্বনের 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 মিথেন প্রোডিউস করার বিহাইন্ডে যদি আমরা দেখি যে কার্বন মিথেন প্রোডিউস করে, কার্বন মিথেন প্রোডিউস করে কেন করে, আমরা যদি এইভাবে বলি যে সে অক্টেট ফিল আপ করার জন্য করে, কথাটা কি ভুল হবে?
কার্বন মিথেন প্রোডিউস করে, কার্বন চারটা হাইড্রোজেনকে সাথে ইলেকট্রন শেয়ার করে, তার বিহাইন্ড এর কারণ হিসেবে যদি বলি যে এতে করে কার্বন তার রকেট ফিল আপ করতে পারে, কথাটা কি আমরা এগ্রি করব না? ইয়েস স্যার এগ্রি করব। তাহলে কোন এলিমেন্ট ইলেকট্রন শেয়ার করে বা ডোনেট করে সেটার আরো একটা কারণ হলো যে যেন সে অকেট ফিল আপ করতে পারে, যেন সে কি করতে পারে অকেট ফিল আপ করতে পারে। তাহলে কার্বন অকেট ফিল আপ করেছে ইলেকট্রন শেয়ার করে, কার্বন অকেট ফিল আপ করেছে ইলেকট্রন শেয়ার করে। তাহলে কার্বনের এই যে কার্বনের এই অ্যাটিটিউডটা, কার্বন মিথেন ফর্ম করার কারণ হচ্ছে গিয়ে অকেট ফিল আপ করা। তাহলে কার্বনকে দেখলাম যে ইলেকট্রন শেয়ার করে অকেট ফিল আপ করে। এরপরে দেখো সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p6, 3s1। আমরা যদি সোডিয়ামকে অফার দেই যে তুমি কি করতে চাও ভাই, তোমার কেমিক্যাল অ্যাক্টিভিটি কি, সোডিয়াম তুমি কি করো? সোডিয়াম বলবে আমি সব সময় একটা ইলেকট্রন ছেড়ে দেই, আমি অলওয়েজ একটা করে ইলেকট্রন ছেড়ে দেই, আমি সোডিয়াম প্লাস আয়ন তৈরি করি এবং পরবর্তীতে আমি ওই প্লাস আয়ন দিয়ে ক্লোরিনের মতো একটা মাইনাস আয়নকে ধরি, ধরে সোডিয়াম ক্লোরাইড বানাই। গল্পটা কি সত্য? সোডিয়ামকে বলতেছো ভাই সোডিয়াম তুমি কি করো, সে বললো যে আমি সবসময় একটা করে ইলেকট্রন ছেড়ে দেই, দেওয়ার পরে আমি যখন প্লাস আয়ন হই তখন আমি একটা মাইনাস আয়নকে ধরে ধরে একটা সল্ট বানাই বা একটা কম্পাউন্ড বানাই, ঠিক কিনা? এখন বললাম যে সোডিয়াম তুমি কেন সবসময় একটা ইলেকট্রন ছাড়ো ভাই, তোমার কেন একটা ইলেকট্রন ছাড়তে হয়, তুমি কেন একটা ইলেকট্রন ছাড়ার ইচ্ছাটা তোমার মধ্যে সবসময় কেন থাকে? তখন বললো যে ভাই একটা ইলেকট্রন যদি ছাড়ি তাহলে আমার অকটেটটা ফিল আপ হয়, ভাই আমার একটা ইলেকট্রন ছাড়লে অকটেটটা ফিল আপ হয়। তাহলে সোডিয়াম যে একটা ইলেকট্রন ছাড়লো তার কারণও তার অকটেট ফিল আপ করা, তার কারণটা হচ্ছে অকটেট ফিল আপ করতে চায়, ঠিক কিনা? তাহলে পরে অকটেট ফিল আপের বিষয়টা কি দাঁড়ালো, ফার্স্ট অফ অল যেন সবাই চায় যে আমার আউটার ছেলে 8 ইলেকট্রন থাক, আমার আউটার ছেলে 8 ইলেকট্রন থাক। তো বাবা তুমি তোমার কাছে 8 ইলেকট্রন এত মূল্যবান কেন, এত প্রিসিয়াস কেন, এত গুরুত্ব দিচ্ছ কেন 8 ইলেকট্রনকে? বললো যে যাদের 8 ইলেকট্রন থাকে, যেমন যারা ইনার গ্যাস, তারা ওই 8 ইলেকট্রন থাকার কারণেই তারা স্টেবল, এই কারণে আমরাও চাই যেন আমরাও স্টেবল হইতে পারি, ঠিক কি না? মানে এইটাই হচ্ছে গিয়ে অকটেট রুল, অর্থাৎ কোন এলিমেন্ট যদি ইলেকট্রন শেয়ার করে অর এক্সচেঞ্জ করে, অর্থাৎ হয় শেয়ার করবে নয় এক্সচেঞ্জ করবে, এই শেয়ার করে বা এক্সচেঞ্জ করে অ্যাজ ইট যেন তার কি হয় অকটেট ফিল আপ হয়, সে তাই করবে যেটা করলে তার অকটেট ফিল আপ হয়, সে ততটা ইলেকট্রন শেয়ার করবে, ততটা ইলেকট্রনই ডোনেট করবে, ততটা ইলেকট্রন এক্সেপ্ট করবে যেটা করলে তার অকটেট ফিল আপ হয়। তার মানে অকটেট মেইন রুল হলো এটা যে অকটেট ফলো করার একটা টেন্ডেন্সি আছে যেটা হচ্ছে অকটেট রুল, আর ডুয়েট ফলো করার যে টেন্ডেন্সি সেটা হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন বা 2 ইলেকট্রন যদি কারো আউটার শেলে রাখতে চায় তাহলে সেটাও কারো কারো টেন্ডেন্সি আছে, ওটা হচ্ছে ডুয়েট রুল, আর যেটা ফলো করে শুধুমাত্র হাইড্রোজেন আর লিথিয়াম, ওটা কে ফলো করছে? হাইড্রোজেন আর লিথিয়াম, হাইড্রোজেন অ্যান্ড লিথিয়াম শুধু ডুয়েট রুল ফলো করছে। তোমাদের বইয়ের রেসপেক্টে দেখলে, তোমাদের বইয়ের রেসপেক্টে দেখলে যে তোমরা বুঝবা যে ডুয়েট হলো হিলিয়ামকে ফলো করা, হিলিয়ামকে যারা ফলো করে তারা হচ্ছে কি আর ডুয়েট, হাইড্রোজেন আর লিথিয়াম এটা ফলো করে, আর যারা অন্য সব 8 ইলেকট্রন ফলো করে বা যাদের আউটার শেলে 8 ইলেকট্রন মেনটেন করে তারা বাকিরা সবাই অকটেট ফলো করে। কিন্তু তোমাদেরকে শেষে একটা কথা বলে দিচ্ছি, আমি শেষ একটা কথা বলে যাচ্ছি, তা হচ্ছে তোমাদের এটা স্কুলে কিন্তু আমি এখন যেটা বলতেছি সেটা স্কুলে বলবা না তোমরা, ঠিক আছে? কিন্তু এটা রিয়েলিটি, রিয়েলিটি হলো, রিয়েলিটি হলো কার্বনের দিকে তাকাও, কার্বনের ফার্স্ট সেলে 2টা ইলেকট্রন, সেকেন্ড সেলে 1, 2, 3, 4 ইলেকট্রন, ঠিক না? আচ্ছা আমরা কি দেখলাম যে কার্বন একটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে, আরেকটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে, আরেকটা হাইড্রোজেনের সাথেও ইলেকট্রন শেয়ার করে, অন্য একটা হাইড্রোজেনের সাথেও ইলেকট্রন শেয়ার করে, তাহলে এইভাবে সে 8টা ইলেকট্রন ফিল আপ করে। এখন 8টা ইলেকট্রন ফিল আপ করতে গেলে তাকে কি করতে হয়,
একটু ফলো করি আমরা, সে 80 ইলেকট্রন ফিল আপ করবে। আচ্ছা রে, যার কাছে এক আনপেয়ার্ড আছে বা যার কাছে যতটা আনপেয়ার্ড আছে সে ততটাকেই যদি পেয়ার্ড করতে পারে, তাইলে তার অক্টেট রুল অটোমেটিক্যালি ফলো হয়ে যাবে, ঠিক কিনা? মনে করো তোমার কাছে যে কয়টা আনপেয়ার্ড আছে, যেমন নাইট্রোজেনের কথায় আসো, নিউক্লিয়াস, ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল। নাইট্রোজেনের সময় ফার্স্ট এনার্জি লেভেলে 2 ইলেকট্রন, সেকেন্ড এনার্জি লেভেলে 2 1 1 1 ইলেকট্রন। এখন তুমি যদি চাও যে নাইট্রোজেনকে নাইট্রোজেনের নাইট্রোজেন কি করবে, এই তো নাইট্রোজেন, নাইট্রোজেন এখন কি করবে, তুমি দেখবা যে নাইট্রোজেনের এখানে সিঙ্গেল ইলেকট্রন, এটাকে ডাবল করতে হবে, এখানে সিঙ্গেল ইলেকট্রন, এটাকে ডাবল করতে হবে, এখানে সিঙ্গেল ইলেকট্রন, এখানে ডাবল করতে হবে, ঠিক কিনা? তোমারে যদি বলি এবার ফিল আপ করো তো নাইট্রোজেনকে, তুমি ইয়ে করো, নাইট্রোজেন এই অবস্থায় আছে, তুমি নাইট্রোজেনটাকে স্টেবল করো, নাইট্রোজেনটাকে ফিল আপ করো, তখন তুমি এই কাজ করবে না আমি যেটা এখন করলাম, বলো? এটা করা উচিত না? তুমি কি দেখবা যে তার কয়টা আনপেয়ার্ড আছে, তার কয়টা সিঙ্গেল আছে, সিঙ্গেলটাকে খালি ডাবল ডাবল করে দিবা, সিঙ্গেল কয়টা আছে সেটারই ডাবল করে দিবা, সিঙ্গেল কয়টা আছে সেটারই ডাবল করে দিবা। তাইলে তিনটাকে যখন তুমি ডাবল করে দিছো, বাইরে এই আগের একটা ডাবল অলরেডি আছে, তাইলে তার অক্টেট ফিল আপ হয়ে গেছে না? তুমি মনে করো অক্টেট ফিল আপ করার উদ্দেশ্য ছিল না তোমার, মানে তুমি অক্টেট ফিল আপ করা না করা বুঝো না, তুমি জানো যে সিঙ্গেল দ্বারে ডাবল করা লাগবে, সিঙ্গেল দ্বারে ডাবল করা লাগবে। তো তুমি যখন এই কাজটা শেষ করবা, তুমি তাকালে দেখবা যে অক্টেট ফলো করা হয়ে গেছে, ঠিক কিনা? তুমি তাকালে দেখবা যে অক্টেটটা ফিল আপ করা হয়ে গেছে, ঠিক না? তার মানে যত সিঙ্গেল আছে তার ডাবল করাটাই আমাদের উদ্দেশ্য, এইটা এইভাবে বলা যায় না? যত সিঙ্গেল আছে তার ডাবল করতে চাই, যত সিঙ্গেল আছে তার ডাবল করতে চাই, যত সিঙ্গেল আছে তার ডাবল করতে চাই, এইটাই মেইন অবজেক্টিভ না এখন মনে হয়? ঠিক না, যে যত সিঙ্গেল আছে তার ডাবল করতে চাই। তাইলে সিঙ্গেল ডাবল করা মানে হলো ডুয়েট রুল, সিঙ্গেল ডাবল করাটাই হলো ডুয়েট রুল, সিঙ্গেল ডাবল করাটাই ডুয়েট রুল, অ্যাকচুয়ালি এইটাই ছিল ডুয়েট রুল, অ্যাকচুয়ালি এটাই হলো ডুয়েট রুল। যার কারণে আমরা হায়ার স্টাডিতে, আমরা হায়ার স্টাডিতে একটা কোশ্চেন করি যে এভরি এলিমেন্ট ডো নট ফলো অক্টেট রুল, বাট অল এলিমেন্ট ফলো ডুয়েট রুল, এভরি এলিমেন্ট ডো নট ফলো অক্টেট রুল বাট অল এলিমেন্ট ফলো ডুয়েট রুল। এই কথাটা তোমরা মনে করবে যে স্যার আমাদেরকে এত হ্যাভি হ্যাভি কথা শোনালে কেমন হবে? ওয়েট, তোমরা তো নাইনে উঠছো, তোমাদের টাইম আছে না, তোমরা শিখতে চাও না, কি বলো? একটা শেষ এক্সাম্পল দিয়ে কথাটা শেষ করব। কোন একটা এলিমেন্টের ফার্স্ট এনার্জি লেভেলে 2 ইলেকট্রন আর সেকেন্ড এনার্জি লেভেলেও 2 ইলেকট্রন, কোন একটা এলিমেন্টের ফার্স্ট এনার্জি লেভেলে 2 ইলেকট্রন সেকেন্ড এনার্জি লেভেলেও 2 ইলেকট্রন, আর তোমাকে যদি বলি যে সে কিভাবে ইলেকট্রন ফিলিং করবে, সে কিভাবে ইলেকট্রন ফিলিং করবে, তাহলে কিন্তু তুমি সিঙ্গেলে ডাবল করবা, সিঙ্গেলে ডাবল করবা, কথা বুঝো নাই? তুমি কি করবা, সিঙ্গেলে ডাবল করবা, অর্থাৎ তুমি আবার মানে এই করতে পারবা না যে তারে আমি অক্টেট ফিল আপ করে দেই, তারে আমি অক্টেট ফিল আপ করে দেই, এটা কিন্তু হবে না, এটা হবে না। তুমি যেটা পারবা সেটা হলো তার সিঙ্গেলে ডাবল করতে পারবা, কথা কি ঠিক কিনা? তুমি তারে দুইটা দুইটা দিয়ে অক্টেট ফিল আপ করাইতে পারবা না, বুঝছো না কথাটা? বুঝছো তো? অর্থাৎ তুমি তোমার হাতে অপশন, তোমার তোমার এক মানে রাইট আছে কি, তোমার কি পাওয়ার আছে, তোমার কি রাইট আছে যে সিঙ্গেল গুলাকে ডাবল করা, সিঙ্গেল গুলাকে ডাবল করা, সিঙ্গেল গুলাকে ডাবল করা, যতটা সিঙ্গেল আছে তারে ডাবল করে দাও, কিন্তু তুমি তারে দুইটা দুইটা করে দিতে পারবা না, বুঝো নাই? তার অক্টেট জোর করে ফিল আপ করাইতে পারবা না, ঠিক না? তাহলে পরে কি দাঁড়ালো, কি হইলো? তাইলে তার ফার্স্ট এনার্জি লেভেলে 2 ইলেকট্রন, সেকেন্ড এনার্জি লেভেলে 2 ইলেকট্রন, আর তুমি জানো যে তার
সিঙ্গেলটারে ডাবল করতে জানো, তুমি শুধু সিঙ্গেলকে ডাবল করতে জানো, আর তো কিছু জানো না, ঠিক না? তাহলে সিঙ্গেলকে ডাবল করতে জানার পরে তার আউটার শেলে কয়টা ইলেকট্রন হলো? চারটা হইছে। সে কি অকটেট ফিল আপ করছে? কথা কয় না কেন, অকটেট ফিল আপ করছে? অকটেট ফিল আপ করতে পারছে? পারেনি, পারেনি। তো আমরা নেক্সট ক্লাসে এটা আবার শেয়ার করব। অকটেট ফিল আপ যারা করতে পারে না, যারা, এটাকে বলা হয় এক্সেপশন। এটা হবে কি? এক্সেপশন। আমরা এক্সেপশন নিয়ে নেক্সট দিন কথা বলবো, শুধু আজকে এই কথাটা বলে শেষ করি যে অকটেট ফিল আপ করতে পারেনি কিন্তু সিঙ্গেলকে ডাবল তো করছে, ঠিক কিনা? সিঙ্গেলকে ডাবল করা যদি আমরা বলি ডুয়েট রুল, তাইলে সে কি ডুয়েট রুল মানছে? অবশ্যই মানছে, ঠিক কিনা? ঠিক তো? তাইলে কখনো যদি এভাবেও কেউ ডুয়েট রুল তোমাকে শেয়ার করে, তোমাকে যদি কেউ এভাবেও ডুয়েট রুল শেয়ার করে, তাহলে অ্যাজ ইফ তুমি যেন মনে না করো যে না না আমি তো ডুয়েট রুল এটা জানতাম, না না এটা ডুয়েট রুল মানি না, তাহলে তোমরা মনে করবে না এটাও মানবো, ঠিক কিনা? ওকে, সো আজকে খুবই ভ্যালুয়েবল কিছু টপিক শেয়ার করলাম, খুবই ভ্যালুয়েবল টপিক সবগুলোই ছিল। ইনার্ট গ্যাস নিয়ে যত ডিটেলস বলার কথা ছিল, ডুয়েট নিয়ে যতটা ডিটেলস বলার কথা ছিল, অ্যান্ড অকটেট নিয়ে যতটা ডিটেলস বলার কথা ছিল, শুধু নেক্সট ক্লাসে আমি অকটেটের এক্সেপশনটা আরো একটু ক্লিয়ার করব। যেটা একটু টাচ পাইছো যে অকটেট কেউ কেউ ফলো নাও করতে পারে, তো সেটা এক্সেপশন, ওই এক্সেপশনটা আমরা নেক্সট দিন ইনক্লুড করব, নেক্সট দিন ক্লাসের সাথে। বাট আজকে যা শিখলা, ইনার্ট গ্যাস নিয়ে তোমাদের আইডিয়াটা কি হইলো, ডুয়েট নিয়ে তোমাদের আইডিয়া কি হইলো, অকটেট নিয়ে তোমাদের আইডিয়া কি হলো, অ্যান্ড যা কিছু আমি বলি, যা কিছু আমি বোর্ডে মেনশন করছি, তা সবই তোমার হচ্ছে গিয়া লেসন। সবকিছুর মধ্যেই তোমার দেখার শেখার জিনিস আছে। আমি যে এইটা মেনশন করছি এটার মধ্যেও তোমার একটা লেসেন আছে। আমি যে এইটা দেখালাম এইটাও তোমার একটা লেসেন, আমি যে এটা দেখালাম এটাও তোমার একটা লেসেন। এভরি পয়েন্ট, এভরি মোমেন্টস অফ দিস ক্লাস বা এভরি ক্লাস সবই তোমার লেসেন, তুমি এভাবেই শিখতেছো। আন্ডারস্টুড?